এক পশলা বৃষ্টি থেকে সোনারি রোদের ঝিকিমিকি দিতেই কৃষকরা কৃষিজ মাঠে ব্যস্ত। বুধবার ভোর রাত থেকে সারাদিন ব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্তের আংশিক পরিমাণ বৃষ্টি হয়। এতে বহু কৃষকদের মুখে হাসি ফুটে যায়। বৃহস্পতিবার কাকভোরে সোনালি রোদের ঝিকিমিকি করতে কৃষক ট্রাক্টর নিয়ে কৃষিজ মাঠে। উদ্দেশ্য, বৃষ্টি ভেজানো মাটিকে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে মাটিকে উর্বর করে চাষের যোগ্য করে তোলা। এমনটাই প্রত্যক্ষ করা গেল তেলিয়ামোড়া কৃষি মহকুমার অধীনে বালুছড়া কৃষ্ণপুর সহ একাধিক কৃষি প্রধান এলাকাগুলিতে। এদিন বালুছড়া এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেলে এক কৃষক তার নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে। ওই কৃষককে কিছু জিজ্ঞাসা করতেই তিনি বলেন, কি কি ফসল লাগাইবেন মূলত? ওই তো মহিষ লাগাবো, ঝেঙা লাগাবো, কালকুনা লাগাবো, কলার বিচি লাগাবো। হ্যাঁ, আমার জমি আছে, জমি আছে, নিজেরই কাজটা। হ্যাঁ, দিন দিয়ে কামলা লিয়ে জঙ্গল বুঝে এটা বই রেখেছি, যা হওয়া বিচি ওখানে বৃষ্টি যাবো না। ওখান তো কত আপনার বৃষ্টি যাবো না। আমরা এতদিন অপেক্ষায় ছিলাম কবে বৃষ্টির জল পাবো আর ট্রাক্টর নিয়ে মাঠে চাষাবাদ করবো। অবশেষে প্রকৃতি কৃষকদের আর্তনাদ বুঝতে পেরে আংশিকভাবে বৃষ্টি হয় গত বুধবার রাত্রে। তিনি এও জানালেন, এই আংশিক বৃষ্টিতে আমরা খুশি, তাই ট্রাক্টর নিয়ে কৃষিজ জমিকে ট্রাক্টর দিয়ে চাষ করে কৃষি জমিকে উর্বর করে তোলার কাজ করছি। কথা প্রসঙ্গে পরিশ্রমী কৃষক জানায়, এবার তারা লঙ্কা বেগুন সহ কুফসলগুলি চাষাবাদ করবেন। তিনি আশাবাদী এতে তারা উপকৃত হবেন। সরকারিভাবে কীটনাশক ঔষধপত্র সহ সার পেলে তারা উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।